জনতার দেওয়া ট্যাক্সের টাকায় মাসহারা গুনলেও জনগণকে সঠিকভাবে পরিষেবা প্রদানে ব্যর্থ আমরা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যে জায়গায় রাজ্য সরকার চাইছে জনগণকে উন্নত বিদ্যুৎ পরিষেবা দিতে সে জায়গা দাঁড়িয়ে আমরা বিদ্যুৎ দপ্তরে একাংশ কর্মীদের কর্তব্য পালনে গাফিলতি সরকারকে কালিমালিপ্ত করছে আমরা বিদ্যুৎ দপ্তরের অধীন বিভিন্ন এলাকায় যখন বিদ্যুৎ পরিষেবা বিকল হয়ে পড়ে সে সময় সুখ নিদ্রায় ব্যস্ত থাকেন বিদ্যুৎ দপ্তরের একাংশ কর্মীরা বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়ে কোনো দুর্ঘটনা ঘটলেও বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার মতো ন্যূনতম ব্যবস্থাটুকু করতে একশো শতাংশ ব্যর্থ তেলিয়া আমরা বিদ্যুৎ দপ্তর অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তরের জরুরিকালীন ল্যান্ডলাইন পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে রয়েছে যার ফলে বিদ্যুৎ বিদ্যুৎজনিত বিপদসংকুল পরিস্থিতিতে সাধারণ মানুষ বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না সাধারণ মানুষ তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তরে এই ধরনের খামখে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তেলিয়ামোড়ার সাধারণ মানুষকে তৎসঙ্গে বিদ্যুৎ দপ্তরের একাংশ কর্মীদের ভূমিকায় চাপা খব বিরাজ করছে জনসাধারণের মধ্যে

মানে যদি কোনো দুৰ্ঘটনা ঘটে এইটালৈকে যোগাযোগ কৰাৰ বুদ্ধি নাই